ध्यान मत देना अगर शेर लंगड़ा है तो क्या अपन पागल नहीं है शंकर शंकर এই আমি হৃদয় আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা আজকের এই ভিডিওর প্রথমে আপনি যে ভিডিওটা দেখছেন যদি আপনি এমন ভিডিও তৈরি করতে চান এমন ভিডিও এডিট করতে চান সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট টিউটোরিয়াল দেব আপনাদের ফোনের কাইনমাস্টার অ্যাপ দিয়ে আপনারা সেটা একদম পারফেক্টলি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট দেখাবো কাইনমাস্টার অ্যাপ দিয়ে এমন ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন তো চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সবার প্রথমে আপনাকে আপনার ফোনের কাইন অ্যাপ ওপেন করে নিতে হবে কাইনমাস্টারঅ ওপেন করার পর এখানে একটা অপশন দেখতেছেন ক্রিয়েট নাও আপনাকে এটার উপর একবার ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করে দ্বিতীয় নম্বর অপশনটা দেখতেছেন নাইন ইন্টু সিক্সটি এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওখান থেকে আপনাকে একটা একটা না অনেকগুলো পিকচার আছে সবগুলো একসাথে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সিম্পলি যেখানে ডাউনলোড করেছেন সেই ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম যেই পিকচারটা আছে সেটা এখান থেকে চুজ করবেন তো এই পিকচারটা আমাদের আছে সর্বপ্রথম তো আমরা এখান থেকে এটা চুজ করে দিলাম অ্যান্ড এটাকে আমরা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দেওয়ার পর ভিডিওর প্রথমে চলে আসবো ভিডিও প্রথমে চলে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে দেখতেছেন লেয়ার আপনাকে লেয়ারের অপশন একবার ক্লিক করে দিতে হবে লেয়ার অপশানে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর আপনি আমার দ্বিতীয় নাম্বার যে পিকচারটা ডাউনলোড করছেন সিম্পলি সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা সেই পিকচারটা এখান থেকে চুজ করলাম অ্যান্ড এটাকে একটু উপরে নিয়ে যাবো এখান থেকে একদম নিচে যাব নিচে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পেতেছেন ব্লান্ডিং আপনাকে ব্লান্ডিংয়ের উপরে একবার ক্লিক করে দিতে হবে ব্লান্ডিং আমরা ক্লিক করে দিলাম এখানে একটু নিচে যাবেন চার নম্বর অপশন পেয়ে যাবেন স্ক্রিন আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে এটার উপর ক্লিক করার পর এখানে দেখতেছেন এটা একটু ব্লাক ছিল এটা কিন্তু এমন হয়ে গেছে তো আমরা এটাকে একটু ছোটো করে দিলাম এতটুকু করে আমরা এতটুকু করে এটাকে একটু নিচে নামিয়ে দেবো এতটুকু আমরা করে দেব করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এটাকেও একটু টেনে এটাকে ফুল এতটুকু করে নিতে হবে তো আমরা এটাকে এতটুকু করে নিলাম করে নেওয়ার পর আপনারা ভিডিওর প্রথমে চলে আসবেন ভিডিওর প্রথমে চলে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে লেয়ারের উপরে আবার ক্লিক করতে হবে মিডিয়াতে ক্লিক করতে হবে মানে ভিডিও ডিসক্রিপশন থেকে যেটা ভিডিও ডাউনলোড করছেন সেই ভিডিওটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পরে এটাকে আপনাকে ফুল স্ক্রিন করে দিতে হবে ফুল স্ক্রিন করার পর এখান থেকে একদম নিচে যাবেন ব্লান্ডিংয়ে যাবেন অ্যান্ড সেম চার নম্বর অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন চার নম্বর অপশানটাতে ক্লিক করার পর এখানে আপনার মিউজিক এসে গেছে অ্যান্ড লিরিক্স এসে গেছে তো আপনাকে যেটা করতে হবে এতটুকু এখানে আসতে হবে আমরা এখান থেকে এতটুকু আসবো যতটুকু পর্যন্ত গ্রিন না আসে ধরেন এখান থেকে গ্রিন আসছে তো আমরা এতটুকু আসবো অ্যান্ড এটাতে ক্লিক করে কেজি আইকনে ক্লিক করে ট্রিম টু রাইট করে দেব দ্বিতীয়টাতে দ্বিতীয়টাতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে আপনাকে দ্বিতীয়টাতেও ক্লিক করে এখান থেকে কেজি আইকনের ট্রিম টু রাইট করে দিতে হবে ওকে ট্রিম টু রাইট করার পর এখানে একটা অপশন দেখতে পাইতেছেন সেটিংসের আইকন আপনাকে এটাতে ক্লিক করে দিতে হবে তো আমরা এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর একদম নিচে যে একটা অপশান দেখতে পাইতেছেন আপনাকে এটাতে একবার ক্লিক করে দিতে হবে তো আমরা এটা তো একবার ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে উপরের যেটা দেখতেছেন এখান থেকে কমিয়ে এখানে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ডে আমরা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর সিম্পলি ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাওয়ার পর এখানে আমরা মিডিয়াতে ক্লিক করবো এখানে দেখতেছেন মিডিয়া আপনারা মিডিয়াতে ক্লিক করে দিতে হবে মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার দুইটা তিনটা পিকচার চুজ করতে হবে তো এখান থেকে আমি আমার তিনটা পিকচার চুজ করে দিতেছি আমরা এখানে যাব অ্যান্ড এখান থেকে আমরা তিনটা পিকচার চুজ করে দিব তো এখান থেকে আমি আমার তিনটা পিকচার চুজ করে দিতেছি আপনারা এখান থেকে আপনাদের তিনটা পিকচার চুজ করে দিবেন তো আমি এখান থেকে তিনটা পিকচার চুজ করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা ব্যাগ চলে আসবো তো আমরা এখান থেকে ব্যাগ চলে আসলাম এখান থেকে ব্যাগ আসার পর আপনাকে যেটা হবে এখান থেকে এটাকে একটু জুম করে দিতে হবে তো আমরা এটাকে একটু জুম করে দিলাম জুম করার পর দেখতেছেন এইখান থেকে কিন্তু আমাদের এটা গ্রিন স্ক্রিন স্ক্রিন স্টার্ট হয়েছে এখান থেকে আমরা একটু নিচে যাব অ্যান্ড দেখব কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে তো আমাদের এই জায়গা থেকে গ্রিন স্ক্রিন স্টার্ট হয়েছে এটাকে আমরা হালকা একটু বড় করে এতটুকু নিয়ে আসবো ওকে নিয়ে আসার পর আপনারা সিম্পলি লেয়ারের উপর একবার ক্লিক করবেন অ্যান এইখান থেকে আপনারা দেখতেছেন এই অপশনটা আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে ক্রোমা কি এটার উপর ক্লিক করার পর এটাকে আপনাকে এই অপশনটাতে ক্লিক করে আপনাকে এখান থেকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে টিকমার্কে করে দিলাম অ্যান এখানে অপশনটাকে আমরা অ্যানাবল করে দিব। তো আমরা এটাকে এনাবল করে দিলাম এনাবল করে দেওয়ার পর একটু এখানে আসার পর দেখতেছেন আপনার পিকচার অ্যান্ড সর্বশেষ যে পিকচারটা আছে এটাকে ক্লিক করে আপনাকে একদম শেষ পর্যন্ত করে দিতে হবে করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে আবার প্রথম পিকচারটাতে ক্লিক করবেন এখানে ক্লিক গ্রাফিক্স নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সিম্পলি আপনি দ্বিতীয় নম্বর যেটা আছে ইন এনিমেশন এটা থেকে আপনাকে এটা করে দিতে হবে চার নম্বর অপশন অ্যান্ড দ্বিত দ্বিতীয় পিকচারটাতে ক্লিক করে সেম ক্লিক গ্রাফিক্সে গিয়ে ইন এনিমেশনে গিয়ে এটাকে আপনাদের সাত নম্বর করে দিতে হবে অ্যান্ড আপনার তৃতীয় পিকচারটাতে যাবেন সেম ক্লিক গ্রাফিক্সে যাওয়ার পর এটাকে আমরা দশ নম্বর করে দেবো টিকমার্ক করে দেবো এখন এটাকে আমরা হালকা একটু বড় করে দিব এতটুকু ওকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে যদি আমরা ভিডিও এখন প্লে করি আপনাদের দেখতেছেন ভিডিওটা এমন হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে এমন ভিডিও তৈরি করতে পারেন এই ছিল আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান